আসসালামু আলাইকুম সম্মানিত চাষি ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। চাষি রেজা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি এপিসোডে আপনাকে স্বাগত। আজকের এই এপিসোডে আমরা আলোচনা করব, আমন ধানের অধিক ফলন পেতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত কোন সময় এবং কী কী সার কী পরিমাণে প্রয়োগ করবেন, বিস্তারিত খুঁটিনাটি তথ্য। তো আশা রাখি আপনারা যারা ধান চাষ করেছেন এবং অধিক ফলন পেতে আগ্রহী, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। সম্মানিত চাষি ভাইরা, ধান চাষে সার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনি প্রথম থেকে সঠিকভাবে সার প্রয়োগ করেন, তবে অনেক বেশি ফলন পাওয়া যায়। আমাদের ধান চাষের 20 দিনের ধান গাছ দেখুন, ধানের শীষ বের হওয়ার পর ধান গাছটা কত গ্রোথ হয়েছে দেখুন, এবং আমাদের ধানের ফলনটাও দেখুন। সম্মানিত চাষি ভাইরা, এই ফলনের একটাই কারণ, সারের সঠিক ব্যবহার। তাই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কী কী সার ব্যবহার করি এবং কীভাবে সার ব্যবহার করবেন সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আলোচনা করব। ধান চাষে 3 বার সার প্রয়োগ করা হয়, যেমন মূল সার প্রয়োগ, প্রথম চাপান সার, দ্বিতীয় চাপান সার। মূল সার প্রয়োগ মানে চারা লাগানোর আগে জমি তৈরি করার সময় কাদাতে যে সার প্রয়োগ করা হয়। প্রথম চাপান সার দেওয়া হয় গাছের 21 থেকে 25 দিন বয়স হলে, দ্বিতীয় চাপান সার থোর আসার আগে প্রয়োগ করতে হয়। কম সার প্রয়োগ করলে যেমন গাছের সারের ঘাটতি হয়, আবার বেশি সার প্রয়োগ করলে গাছের কিন্তু অনেক ক্ষতি হয়। তাই এই ভিডিওতে একটি মিনিমাম ডোজ বলা হয়েছে, যেটি বেশিরভাগ জমিতে এই পরিমাণে সার ব্যবহার করা যায় এবং এই পরিমাণে সার ব্যবহার করলে গাছের কোনো ক্ষতি হয় না। সম্মানিত চাষি ভাইরা, এই ধান চাষে 33% মানে 1 বিঘা জমিতে প্রথম থেকে শেষ পর্যন্ত টোটাল যে সার লাগে, সিঙ্গেল সুপার ফসফেট 25 কেজি, ইউরিয়া 16 কেজি, মিউরেট অফ পটাশ 12 কেজি, DAP সার জমিতে চারা রোয়ার আগে মূল সার হিসাবে প্রয়োগ করতে হয়। প্রথম এবং দ্বিতীয় চাপানে এ সার প্রয়োগ করা হয় না, তবে সার প্রয়োগ করা যায় গাছের চাহিদা অনুযায়ী যদি প্রয়োজন হয়। মূল সার প্রয়োগের আগে ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস আলোচনা করছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সম্মানিত চাষি ভাইরা, প্রথমে আমরা যে সারটি ব্যবহার করব ফসফেট, আর এই ফসফেট সার কাদাতে মূল সার প্রয়োগের সময় 100% দেওয়া হয়। মানে এ চাষের যে 25 কেজি ফসফেট সার লাগে, সম্পূর্ণ সার মূল সার প্রয়োগের সময় দেওয়া হয়। প্রথম চাপান এবং দ্বিতীয় চাপানের সময় এ সারের প্রয়োগ করা হয় না। অনেকের প্রশ্ন থাকতে পারে যে ফসফেট চাষের প্রথমে সম্পূর্ণ প্রয়োগ করা হয় কেন? এর একটাই কারণ, এই সার মাটির মধ্যে দীর্ঘ সময় থাকে, নষ্ট হয় না। এতে গাছ ধীরে ধীরে এই সার থেকে ফসফরাস গ্রহণ করে এবং শিকড় বৃদ্ধিতে সাহায্য করে। এই গাছ যত শিকড় বৃদ্ধি করবে, ততই সেই শিকড়গুলো থেকে খাবার সংগ্রহ করতে পারবে এবং গাছ সবুজ সতেজ হয়ে উঠবে। ইউরিয়া, ইউরিয়া সার প্রথম মূল সার প্রয়োগের সময় 50% দেওয়া হয়, মানে 16 কেজির মধ্যে 8 কেজি, বাকি 50% দুই ভাগে ভাগ করা হয়। প্রথম চাপানে 4 কেজি এবং দ্বিতীয় চাপানে 4 কেজি। ইউরিয়া সারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে নাইট্রোজেন আছে, যা গাছের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করে এবং গাছের সবুজ হয়ে ওঠে। বেশি পরিমাণে ইউরিয়া সার প্রয়োগের ফলে সবুজ হয়ে ওঠা গাছের পাতাগুলো অনেক বড় হয়ে যায়, আর এই গাছে ধান হয় না এবং পোকামাকড়ের আক্রমণ বেড়ে যায়। তাই এই সার পর্যাপ্ত পরিমাণে ব্যবহার করবেন না। পটাশ সার, সম্মানিত চাষি ভাইরা, পটাশ সার 100% মানে 12 কেজি সার তিনটি ভাগে ভাগ করা হয়। মূল সার প্রয়োগের সময় 3 থেকে 4 কেজি দেওয়া হয়, প্রথম চাপানে 4 কেজি এবং দ্বিতীয় চাপানে 4 কেজি প্রয়োগ করা হয়। পটাশ সার গাছকে শক্ত করে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ধান চাষে অনেক সময় BLB রোগ দেখা যায়, বাংলাতে যাকে বলা হয় ব্যাকটেরিয়াল আক্রান্ত বা পাতা পড়া রোগ। এই রোগটি দেখা দিলে কোনো রকম নাইট্রোজেন জাতীয় সার ব্যবহার করা যাবে না। যেমন ইউরিয়া রোগাক্রান্ত গাছে যদি এই জাতীয় সার ব্যবহার করেন, তবে ওই রোগটি মারাত্মক আকার ধারণ করবে। এই রোগটি দেখা দিলে 7 থেকে 10 দিন জমিতে শুকনো অবস্থায় রাখতে হয়। 1 বিঘা জমিতে 5 থেকে 6 কেজি পটাশ সার প্রয়োগ করলে এই রোগটি ঠিক হয়ে যায়, কিন্তু বর্ষাকালে শুকনো রাখাটা সম্ভব হয় না, কারণ এই আমন ধানটা কিন্তু অলরেডি বর্ষাকালে আমরা রোপণ করি। তাই যদি প্রথম থেকে পর্যাপ্ত পরিমাণে পটাশ সার ব্যবহার করেন, এই রোগগুলো কিন্তু দেখা যায় না। DAP সার, DAP সার মূল সার প্রয়োগের সময় ব্যবহার করা হয়, তবে প্রথম চাপান এবং তৃতীয় চাপান সার প্রয়োগের সময় যদি দেখেন যে আপনার গাছ সবুজ সতেজ নেই এবং গাছের গ্রোথ কম আছে, তখন এই সারগুলো 1 বিঘা জমিতে চাপান সারের সঙ্গে 5 থেকে 7 কেজি ব্যবহার করতে পারেন। এই সারগুলি ব্যবহার করার ফলে 100% কনফার্ম, এতে অনেক বেশি
ফলন পাওয়া যায়। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনাদের গাছের সময় গাছের সবসময় লক্ষ্য রাখবেন যেন রোগ পোকার আক্রমণ না হয়, এবং এজন্য প্রথম থেকে রোগ পোকা কন্ট্রোল করবেন। ধান গাছে এই রোগ পোকার আক্রমণ হলে ফলন অনেক হারে অনেক গুণ কমে যায়। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো এক এপিসোডে।